হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। তোমরা এখন নবদ্বীপের অতি প্রাচীন দুর্গা প্রতিমা শ্রী লাল দুর্গা মায়ের দর্শন করছো। এই মায়ের ইতিহাস আমি সংক্ষেপে তোমাদের একটু জানাই। দেবী এখানে রক্তবর্ণা ও পশ্চিমমুখী। নবদ্বীপের এই লাল দুর্গার সাথে জড়িত বহু অলৌকিক কাহিনী ও ঘটনা জড়িত রয়েছে। একদা ত্রুটিপূর্ণ চণ্ডীপাঠে দেবী পশ্চিমমুখী ও রক্তবর্ণা হয়ে ওঠে। এখনও এই দেবীর পুজোয় চণ্ডীপাঠ নিষিদ্ধ। এছাড়াও নবমীর দিন মাকে থোর ও বোয়াল মাছ ভোগ এখনও দেওয়া হয়। অতি প্রাচীন নবদ্বীপের এই দুর্গা মা নবদ্বীপের যোগনাথতলায় অবস্থিত। এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। প্রথমেই সবাইকে সরি, আমি ভিডিওটা অনেক লেটে পোস্ট করছি। তোমরা মাকে এখানে দর্শন করো। দশমীর দিন এই লাল দুর্গা মা এখনও কাঁধে করে বিসর্জনের পথে রওনা হয়। এই লাল দুর্গা মায়ের এখানে আরেকটি বিশেষত্ব আছে। লক্ষ্মী ঠাকুরের নিচে কার্তিক ঠাকুর ও সরস্বতী ঠাকুরের নিচে গণেশ ঠাকুর। এখানে মায়ের মুখ তোমরা একদম সামনে থেকে দেখতে পাচ্ছ, কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।